वेलकम स्टूडेंट्स, ये वीडियोते हमरा आलोचना करब क्लास इलेवन त्रिकोणमितिर जे कोनो कोण और संयुक्त कोण समूह त्रिकोणमितिक अनुपात समूह प्रश्नमाला तीन संक्षिप्त उत्तरधर्मी कोश्चनगुलो। एर आगे वीडियोते हमरा अति संक्षिप्त अंकगुलो सल्यूशन करेछि, ভিডিওগুলো দেখতে হবে এবং এই চ্যাপ্টারের পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো সলিউশন করে দেওয়ার। তাহলে দেখা যাক, চলো এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের একটা আমাদের বলেছে সরল করতে বলেছে, এই আমাদের এটা দেওয়া আছে, ওটা সরল করব। তাহলে দেখো আমরা কি করব, দেখো তাহলে এটা কস থিটা, আর এই জায়গা দেখো সাইন 90° প্লাস থিটা, তাহলে সাইন 1 × 90° ভাবতে পারি, এটাকে 1 × 90°, তাহলে 1 × 90° যদি আমরা ভাবি এটাকে, তাহলে সাইনটা আমাদের কস হয়ে যাচ্ছে, কস থিটা হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব যে এ কোন পাদে আছে, এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা টেন, এটা কস। এখান থেকে আমাদের কাউন্টিং ওয়ান শুরু করবো, তাহলে ওয়ান প্লাস থাকার জন্য এই ঘরে চলে এলাম, তাহলে সাইন সাইনের ঘরে আছে, তাহলে আমাদের প্লাস সাইন হবে এটা, ওকে। একইভাবে আমরা সাইন অফ এনি মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা সমান আমরা জানি মাইনাস সাইন থিটা, একইভাবে এটাকে আমি লিখতে পারি সাইন 2 × 90°, 2 × 90° প্লাস থিটা, এই অ্যাঙ্গেলকে লিখতে পারি, তাহলে 2 sin sinই থাকছে, যেহেতু জোর সংখ্যা সাইন সাইনই থাকছে। এবার আমি কাউন্টিং করবো 1 2, প্লাস থাকার জন্য পরের ঘরে চলে যাচ্ছে, তাহলে এখানে একটা মাইনাস আসছে, এখানে মাইনাস থাকলো আমাদের টেন, এটাকে লিখতে পারি 1 × 90°, তাহলে কট থিটা হয়ে গেল, তাহলে 1 sinের ঘরে পড়ে যাচ্ছে টেন, তাহলে একটা বাইরে মাইনাস আসছে, আর নিচে কট থিটা আছে, কট থিটা আমি লিখলাম। তাহলে দেখো এখানে কস থিটা কেটে গিয়ে 1 হচ্ছে, এখানে দেখো এখানেও প্লাস 1 হচ্ছে, আর এখানে দেখো এই মাইনাস প্লাস 1 হয়ে যাচ্ছে, যার অ্যান্সার আসছে 3। দেখো একের দাগে দু একটা, দেখো এটাও সরল করতে বলেছে, এটা সরল কীভাবে করবো দেখো, বলেছে এক্সপ্রেশনটাকে বলেছে, আমাদের সবগুলো দেখতে পাচ্ছি যে প্লাস আলফা মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা মাইনাস আলফা মাইনাস আলফা, আর তার আগে দেখছি আমাদের সব একটা করে পাই বা পাই বাই 2 আছে, তাহলে সব অ্যাঙ্গেলগুলো কি আমরা n × 90° ফর্মে সাজাবো। তাহলে দেখো n × 90° ফর্মে যদি সাজাই, তাহলে এটাকে আমি লিখতে পারি কস 4 × π/2, তাহলে n × 90° প্লাস আলফা হলো, একইভাবে কোসেক 2 × π/2 করে দিচ্ছি মাইনাস আলফা, তাহলে n × 90° মাইনাস আলফা হয়ে যাচ্ছে, টেন এটা সাজানোই আছে, তাহলে এটাকে লিখতে পারি 1 × π/2 প্লাস আলফা ডিভাইডেড বাই, লিখতে পারি সেক 1 × π/2 প্লাস আলফা সাইন, এটা সাজানোই আছে 3 × π/2 মাইনাস আলফা, আর কট এটা 2 আছে, 2-এর জায়গায় আমি 4 লিখছি, এটা তাহলে π/2 করতে হবে মাইনাস আলফা। তাহলে দেখো এটা 4 আছে জোর সংখ্যা, তাহলে কট কস কসই থাকবে, তাহলে কস আলফা হলো, এবার প্লাস হবে না মাইনাস হবে আমি দেখব কোন পাদে পড়ছে, এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে টেন, এটা হচ্ছে কস, তাহলে অল সাইন টেন কসে আমাদের দেখো 4 আছে, 1 2 3 4 প্লাস আছে, অলের ঘরে চলে গেলো, অলে অলের ঘরে সবাই পজিটিভ, পজিটিভ হলো। কোসেক এটা 2 আছে জোর সংখ্যা, তাহলে কোসেকই হবে আমাদের, কোসেক আলফাই হবে, তাহলে 1 2 মাইনাস আছে সাইনের ঘরে, কোসেক সাইনের ঘরে দ্বিতীয় পাদে সাইন এবং কোসেক দুজনে পজিটিভ, তাহলে এটা পজিটিভ হলো। এটা দেখো 1 আছে বিজোড় আছে, তাহলে এটা কট হয়ে গেল, কট আলফা হয়ে গেল, তাহলে 1 1 কিন্তু প্লাস আছে সাইনের ঘরে পড়ে যাচ্ছে আমাদের টেন, সাইনের ঘরে টেন পড়লে একটা বাইরে মাইনাস আসে, মানে এখানে একটা মাইনাস আসে, মানে এইখানে আমি একটা লিখতে পারি মাইনাস। একইভাবে সেক
ওয়ান আছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে কোসেক আলফা, কোসেক আলফা হয়ে যাচ্ছে। তাহলে ওয়ান আছে, ওয়ান সাইনের ঘরে সেক, সাইনের ঘরে সেক, তাহলে একটা বাইরে মাইনাস আসবে, ইন্টু এটা সাইন আছে, এটা বিজোড় আছে, তাহলে সাইনটা কস হয়ে যাচ্ছে, কস আলফা হয়ে যাচ্ছে। কিন্তু প্লাস হবে না মাইনাস হবে দেখি, ওয়ান টু থ্রি মাইনাস আছে, টেনের ঘরে সাইন, তাহলে এখানে বাইরে একটা মাইনাস পাবো আমি, বাইরে একটা মাইনাস পাবো। আর কট ফোর জোট সংখ্যা, তাহলে কট কটই থাকছে, কট আমাদের আলফা হয়ে গেল, ওয়ান টু থ্রি ফোর, এইখানে আমাদের যেহেতু মাইনাস আছে ও কসের ঘরে চলে আসছে, কসের ঘরে দ্যাট ইজ বাইরে একটা মাইনাস আসবে। তাহলে দেখো আমাদের কেটে যাচ্ছে এই কোসেক আলফা কস আলফা কস আলফা কট আলফা কট আলফা কেটে গেল। তাহলে ওপরে দেখো একটা মাইনাস ওয়ান, এখানে একটা মাইনাস ওয়ান, এখানে একটা মাইনাস ওয়ান, এখানে একটা মাইনাস ওয়ান, এটা এটা কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, তোমার ওয়ান হয়ে যাচ্ছে। অঙ্কগুলো একটু সিস্টেম্যাটিক ওয়েতে আমরা করব, একটু ধরে ধরে করব। এই চ্যাপ্টারের মেন থিম হচ্ছে আমরা দেখব যে ও কোন পাদে পড়ছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে, এবং সে প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে। আর দেখবো এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ফর্মে যখন সাজাবো, তখন আমরা এই এনটা দেখবো জোর হচ্ছে না বিজোর হচ্ছে। যদি জোর হয় যা ছিল তাই হবে, যদি বিজোর হয় তাহলে আমাদের চেঞ্জ হবে। সেগুলো আমরা আগের ভিডিওতে বলেছি কীভাবে চেঞ্জ হয়, সেই ভিডিওটা দেখে নিও। দুয়ের অঙ্কটা কী বলেছে দেখো, দুয়ের অঙ্কটা বলেছে যে সাইন থিটা ইকাল টু -3/5, আর থিটাটা বলেছে তৃতীয় পাদে আছে, থিটাটা এখানে আছে, তবে ট্যান থিটা আর সেক থিটার মান নির্ণয় করতে বলেছে। তবে থিটা তৃতীয় পাদে আছে, ঠিক আছে, মানে হচ্ছে অল সাইন এটা ট্যানের ঘর, ট্যান কস, মানে থিটাটা ট্যানের ঘরে আছে, তাহলে ট্যানের ঘরে ট্যান আর কট পজিটিভ, বাকিরা নেগেটিভ, ঠিক আছে। আর সাইন থিটা -3/5, মানে অবভিয়াসলি সাইন থিটার মানটা এখানে এবং এখানে নেই, তাহলে এই দুটো ঘরে আছে, এই দুটো ঘরে আছে, তাহলে আমাদের বলেছে ট্যান থিটার মান নির্ণয় করতে এবং সেক থিটার মান নির্ণয় করতে, ঠিক আছে। দেখা যাক কীভাবে করা যায়। তাহলে সাইন থিটা সমান আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমরা কস থিটা সমান কী লিখতে পারি, যে প্লাস মাইনাস অফ রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন লিখতে পারছি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে এখানে আমরা প্লাস মাইনাস অফ এর মানটা পুট করে দেবো, ওয়ান মাইনাস থিটা স্কোয়ার 9-25, দ্যাট ইজ আমাদের আসবে প্লাস মাইনাস 16/25, দ্যাট ইজ প্লাস মাইনাস অফ 4/5। তাহলে সেক থিটাটা কত আসছে, সেক থিটাটা প্লাস মাইনাস অফ উল্টে যাচ্ছে এটা, তাহলে এটা আমাদের আসবে 5/4, কারণ আমরা কী জানি যেহেতু কস থিটা সমান 1/sec থিটা, এটা আমরা জানি। তাহলে আমাদের সেক থিটার মানটা আমাদের এবার নির্ণয় করতে হবে, তাহলে সেক থিটা, থিটা যেহেতু তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদে ট্যানটা শুধুমাত্র পজিটিভ, তাহলে ট্যান, তাহলে সেকটা অবশ্যই নেগেটিভ হবে যেহেতু থিটা তৃতীয় পাদে আছে। তাহলে এখান থেকে আমরা পেলাম সেক থিটা -5/4, কারণ কি যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থান করছে, তৃতীয় পাদে আছে। একটু পেয়ে গেলাম, এবার আমরা ট্যান থিটার মান নির্ণয় করবো। ট্যান থিটা কীভাবে বার করবো, ট্যান থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটার মান দেওয়া আছে কত, -3/5, -3/5, -3/5, আর কস থিটা কত পেলাম, কস থিটা সমান আমরা পেয়েছি 4/5। তাহলে কস থিটার মান যেহেতু তৃতীয় পাদে আছে, এটাও -4/5 হবে, কারণ হচ্ছে সেক থিটা, তাহলে -4/5, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি এই মাইনাস মাইনাস চলে যাচ্ছে, এই 5 আর 5 চলে গেল 3/4, তাহলে এটাই আমার হবে আমাদের অ্যান্সার। তাহলে থিটা তৃতীয় পাদে থাকার জন্য, তৃতীয় পাদে ট্যান পজিটিভ,
তাহলে ট্যানটা পজিটিভ মান চলে এলো। কিন্তু কস কসের ঘর কস এখানে নেগেটিভ দেবে, তৃতীয় বাদে নেগেটিভ দেবে, তাই এখানে এ নেগেটিভ এসছে। বলেছে ট্যান থিটা সমান তিনের একেটা, দেখো ট্যান থিটা সমান 15/8, আর কস থিটাটা ঋণাত্মক বলে দিয়েছে। তাহলে কস থিটা যদি ঋণাত্মক হয় তাহলে থিটা আমাদের অল সাইন ট্যান কস, তাহলে এই ঘরে এবং এই ঘরে আছে, ঠিক আছে। তাহলে এর মান নির্ণয় করতে তাহলে প্রথমে দেখো এই জায়গাটা আমি লিখতে পারি সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই ট্যান অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, আর সেকের ক্ষেত্রে আর কসের ক্ষেত্রে মাইনাস ভিতরে থাকলে বাইরে আসে না, মাইনাসটা হজম করে নেয়। কীভাবে হয় আমরা ক্লাসে ভিডিও বানিয়েছিলাম, থিওরির যে ভিডিওটা আছে সেটা দেখে নিও। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্লাস অফ সেক থিটা দিয়ে দেবে। তাহলে কসের ক্ষেত্রে মনে রাখবে কসের ক্ষেত্রে আর সেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসে না। তাহলে আমরা এখানে কী কী পেলাম, সাইন থিটা কস থিটা ট্যান থিটা সেক থিটা এই চারটের মান বার করতে হবে। ট্যান থিটার মান গিভেন দেওয়া আছে, তাহলে বাকিগুলোর মান আমাদের বার করলেই হবে, ঠিক আছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা কনসিডার করতে পারি এবিসি, যার 15 এটা, এটা 8। তাহলে এসিটা আমরা কীভাবে বার করবো, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, পিথাগোরাসের থিওরেম হিসাবে। তাহলে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 225 প্লাস 64 9 8 289। তাহলে এসি স্কোয়ার সমান আমরা পেলাম 289। তাহলে এসি সমান আমাদের দেখো পাচ্ছি প্লাস মাইনাস রুট 289 সমান প্লাস মাইনাস রুট প্লাস মাইনাস আমাদের 17। তাহলে এই এই জায়গাটা পেলাম আমাদের দেখো প্লাস মাইনাস 17, ঠিক আছে। লেন্থ যেহেতু পজিটিভ হয় তাহলে এটা 17 নাও ফার্স্ট, তারপর আমরা মানগুলো যখন বার করবো সেই মানগুলো কী আসছে দেখো। তাহলে আমাদের প্রথমে দরকার সাইন থিটা, এই জায়গাটাকে আমরা লিখতে পারি মাইনাস সাইন থিটা। সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 15/ মাইনাস হলো তাহলে 15/17। তাহলে সাইন থিটা আমরা আমাদের যেহেতু কস থিটা ঋণাত্মক তার মানে এই দুটো ঘরে আছে, তাহলে সাইন থিটা দেখো আমাদের ঋণাত্মক হবে, যেহেতু ট্যান থিটা দেখো ধনাত্মক আবার কস থিটা ঋণাত্মক। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, এটা তাহলে আমাদের দেখো ধনাত্মক মান দিচ্ছে, কারণ 15/8। তাহলে এই নিচেরটা নেগেটিভ, তাহলে অবশ্যই এই ওপরেরটাকেও নেগেটিভ হতে হবে মানে ঋণাত্মক হতে হবে, তবে আমাদের এটা মিলে ধনাত্মক মান দেবে। তাহলে আমাদের সাইন থিটার মান হচ্ছে ঋণাত্মক পেলাম এটা, তাহলে মাইনাস অফ কস থিটার মান ঋণাত্মক বলে দিয়েছে। তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে মাইনাস 8/17 এটাও ঋণাত্মক পেয়ে গেলাম। ট্যান থিটার মান আমাদের অলরেডি দেওয়া আছে 15/8 আর প্লাস সেক থিটার মান হচ্ছে কসের উল্টো, দ্যাট ইজ 17/8 কিন্তু একটা মাইনাস হবে, যেহেতু এর মানটা ঋণাত্মক কসের মান ঋণাত্মক তাহলে আমাদের সেকের মানও ঋণাত্মক হবে। তাহলে এখানে আমাদের দেখো ওপরেরটাতে 17 লসাগু হচ্ছে, 17 লসাগু হলো, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস 15 মাইনাস মাইনাসে প্লাস 8, ঠিক আছে। আর এখানটা দেখো 8 লসাগু হলো, 8 লসাগু হয়ে আমাদের হবে মাইনাস 15 আর মাইনাস 17। ২৩/17 তাহলে এই জায়গায় লিখতে পারি 23/17 আর এই জায়গায় লিখতে পারি দেখো 8/4 = 32। দেখো আমাদের অ্যান্সার আসছে 23/417 এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 23/870। তাহলে অঙ্কটা কমপ্লিট করলাম,
এর পরের দাগের অঙ্কটা দেখো, বলেছে থিটাটা চতুর্থ পাদে আছে, আর বলেছে সেক থিটা সমান 5/3 হলে এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে থিটা যদি চতুর্থ পাদে থাকে, এই ঘরে থাকে, এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস, মানে কসের ঘরে থিটাটা আছে, তাহলে তার জন্যই দেখো সেকটা পজিটিভ হয়েছে, সেকের যে মানটা আছে পজিটিভ হয়েছে। তাহলে সেক থিটা সমান আমাদের আছে 5/3, এখান থেকে আমাদের কস থিটাটাও পেয়ে যাবো 3/5, আর বাকি মানগুলো আমাদের দেখো বার করবো। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি যে সাইন থিটা সমান প্লাস মাইনাস অফ 1 কস স্কয়ার থিটা, দ্যাট ইজ প্লাস মাইনাস অফ 1 9/25, দ্যাট ইজ এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 4/5। তাহলে সাইন থিটা এটা সাইনের ঘর না, এটা হচ্ছে কসের ঘর। তাহলে যেহেতু থিটাটা এখানে আছে, তাহলে সাইন থিটার মানও নেগেটিভ আসে, তাহলে সাইন থিটা পেয়ে গেলাম -4/5। তাহলে সাইন থিটা পেয়ে গেলাম। এবার ট্যান থিটা আমরা কীভাবে পাবো? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটার মান কত এসছে -4/5, আর এটা 3/5, তাহলে এটা আসছে -4/3 ট্যান থিটা। তাহলে আমাদের ট্যান থিটা প্রয়োজন, ট্যান থিটা আছে, কট থিটাটা কীভাবে পাবো? কট থিটাটা উল্টে দেবো, তাহলে কট থিটা সমান আমাদের কত? -3/4 আসবে কট থিটা। আর এখান থেকে দেখো কোসেক থিটারও প্রয়োজন, কোসেক থিটাটা আমরা কীভাবে পাবো? কোসেক থিটাটা এখান থেকে পেয়ে যাবো, এখান থেকে কোসেক থিটা সমান আমরা লিখতে পারবো -5/4। তাহলে কোসেক থিটাও পেয়ে গেলাম, কট থিটাটা কীভাবে? কট থিটা পেয়ে গেছি, ট্যান থিটা পেয়ে গেছি, কস থিটা পেয়ে গেছি। এবার আমরা মানগুলো পুট করবো দেখো, তাহলে 6 ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে -4/3, -4/3 প্লাস 5 কস থিটা, কস থিটার মানটা কত আমাদের? কস থিটার মানটা 3/5, 5 কস থিটা, কস থিটার মানটা -3/4, -3/4 প্লাস কোসেক থিটা, কোসেক থিটা কত? -4/5, -5/4, 5/4। তাহলে এটা ক্যালকুলেশন করবো, উপরে আমাদের কত আসছে? উপরে আমাদের 15 লসাগু আসছে, 15। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারি 6 × 3 = 15। ওপরটায় দেখো এটা কেটে যাচ্ছে, ফার্স্ট 3 × 2 = 6 কাটলাম, এই 5 কাটলাম, 4 × 2 - 8 আসছে ওপরের, প্লাস 3 আসছে। আর নিচেরটাই দেখো 4 লসাগু করা যেতে পারে, 4 লসাগু হলো -5 × 3 = 15, -5। তাহলে ওপরেরটা আসছে আমাদের -5/ কত আসছে? -20, -20, আর এই 4টা ওপরে চলে যাচ্ছে এটা, তাহলে 5 × 4 = 5, 20, দ্যাট ইজ 1 অ্যান্সার আসছে আমাদের। দেখো এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, আমাদের 1 অ্যান্সার আসছে। দেখো এটা কি বলেছে যে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। প্রথমটা কি দেওয়া আছে? সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা, সাইন 2 পাই প্লাস থিটা, সাইন 3 পাই প্লাস থিটা। তাহলে এটাকে আমি খুব সহজেই লিখতে পারি, দেখো সাইন থিটা প্লাস, এটাকে আমরা লিখবো 2 × 90° প্লাস থিটা, এই ফর্মে সাজাবো। তাহলে 2 × 90°, তাহলে এটা 5/2, এখানে 2 লিখতে হবে, তাহলে 2 × 90° প্লাস থিটা প্লাস, এটাকেও 90° ফর্মে সাজাবো, তাহলে এটা 5/2 করে দিলে নিশ্চয়ই এটা 4 করতে হবে, প্লাস থিটা প্লাস সাইন 6 × 90° প্লাস থিটা প্লাস আপ টু 16। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখব আমরা, এটা হচ্ছে অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস, এই দুই দেখো 1 2 প্লাস থাকার জন্য পরের পাতে চলে এলো, মানে এটা মাইনাস আছে। আবার এইটা দেখো, পরেরটা দেখো 1 2 3 4 প্লাস থাকার জন্য অলের ঘরে চলে যাচ্ছে। এরপরটা দেখো 6 1 2 3 4 5 6 প্লাস থাকার জন্য এই ঘরে চলে যাচ্ছে। তারপরেরটা দেখবে 8 থাকবে, এই ঘরে চলে আসবে, মানে পরপর এই যে আমরা পদগুলো পাবো পরপর, হয় অলের ঘরে থাকবে না হলে ট্যানের ঘরে থাকবে।
তাহলে আমাদের দেখো যেটা ট্যানের ঘরে থাকবে সেটা মাইনাস আসবে, মানে এটার ক্ষেত্রে সাইন থিটা, এটার ক্ষেত্রে মাইনাস পাবো একটা করে, যেহেতু ট্যানের ঘরে আছে মাইনাস সাইন থিটা। আর যেটা অলের ঘরে থাকবে সেখান থেকে আমরা প্লাস থিটা পাবো। পরেরটা আবার দেখো ট্যানের ঘরে পড়বে, সে পরেরটা, এর পরেরটা আবার তোমার অলের ঘরে পড়বে, তারপরেরটা আবার ট্যানের ঘরে পড়বে, তারপরেরটা অলের ঘরে পড়বে, এইভাবে আমাদের পরপর যাবে। তাহলে আমরা দেখো দুটো দুটো করে যদি নিই, যদি এই পর্যন্ত আমরা নিয়ে ছেড়ে দিই, মানে যতটা দিয়েছি 1 2 3 4 এই পর্যন্ত নিলে দেখো সবগুলো কেটে যাচ্ছে, তাহলে মান দিচ্ছে আমাদের 0। আর যদি আমরা দুটো না নিয়ে একটাকে বাদ দিয়ে নিই, এটাকে ধরো বাদ দিলাম, এই তিনটে যদি নিই, তাহলে দেখো এই দুটো কেটে যাচ্ছে, তখন সাইন থিটা পড়ে থাকছে, তখন এই সাইন থিটাটা পড়ে থাকছে, তখন কিন্তু সাইন থিটা পড়ে থাকছে। তাহলে একবার মান দিচ্ছে 0, আর একবার মান দিচ্ছে দেখো সাইন থিটা। কখন 0 মান দিচ্ছে? যখন এন জোড় হচ্ছে, মানে জোড়া যখন নিচ্ছে, এই দুটো বা এই দুটো, 4টে নেবো বা দুটো নেবো, দুটো নেবো বা 4টে নেবো, দুটো নিলেও দেখো কেটে যাচ্ছে বাকিগুলো। তাহলে যখন এন জোড়, আর কখন সাইন থিটা দেবে? না, একটা সাইন থিটা যেমন পড়ে থাকবে, যদি বিজন নিই তাহলে এই দুটো কেটে গেলো, একটা পড়ে থাকবে। তারপরে যদি 4টে নিই তাহলে এই 4টে কেটে গেলো, এখানে আবার একটা সাইন থিটা পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে তখন হচ্ছে এন হচ্ছে জোড় হয়ে যাবে। তাহলে অঙ্কটা কী আমরা বুঝলাম? অঙ্কটা আমাদের যে সিরিজটা দিয়েছে সাইন থিটা, সেই সিরিজটা আমরা যদি ভাঙি, এন ইন্টু 90° প্লাস থিটা ফর্মে ভাঙি, তাহলে একবার আসবে প্লাস সাইন থিটা, একবার আসবে মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা কেন আসছে? ট্যানের ঘরে পড়ছে বলে, আর একবার অলের ঘরে পড়ছে, একবার অলের ঘরে একবার ট্যানের ঘরে, এইভাবে আমাদের এই সিরিজটা মান দিতে দিতে যাবে। তখন আমরা যদি এন সংখ্যক আছে, এন সংখ্যকের মধ্যে আমরা যদি জোড় সংখ্যক নিয়ে নিই, তাহলে জোড় সংখ্যক মানে হচ্ছে একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে মাইনাস সাইন থিটা, কেটে যাবে। আবার যদি নিই সাইন থিটা, আবার মাইনাস সাইন থিটা, কেটে যাচ্ছে। জোড় সংখ্যা যাই নেবো, কেটে যাচ্ছে মানটা, দিয়ে 0। আর যদি বিজোড় সংখ্যা নিই তাহলে দেখো একটা সবসময় পড়ে থাকছে, তাহলে এই দুটো কেটে গেলো, সাইন থিটাটা শুধু পড়ে থাকছে, এ কারোর সঙ্গে কাটছে না, তখন সাইন থিটা হয়ে যাচ্ছে। তাহলে 0 কখন মান দেবে? যখন এন জোড় হবে, আর সাইন থিটা কখন দেবে? যখন এন বিজোড় হবে।